আমার নাম মোহাম্মদ আব্দুল সোহান। আমি থাকি টঙ্গী দত্তপাড়া। এক সপ্তাহ আগে আমি রাস্তা পার হইতে গেলে আমার ওই শরীরের মধ্যে কয়েকটা ঝাঁকুনি মারার পরে রাস্তা পার হয়ে যাওয়ার সাথে সাথে দেখি আমার এই জিব্বাটা কেমন যেন একটু বাধা দেওয়া লাগতেছে। তখন আমার সন্দেহ হলো, তখন আমার এক গুরু ভাইকে বলার পরে উনি বললেন যে তুমি তাড়াতাড়ি প্রেশারটা মাপ দাও। তো প্রেশারটা মাপ দেওয়ার পরে একজন ফার্মেসিরা বলতেছে যে আপনার যে প্রেশারে এমন অবস্থা হয়েছে আপনি এই মুহূর্তে বাসা যায় রেস্ট লন অথবা একটা ডাক্তার দেখান। পরে আপনার প্রেশার ছিল সম্ভবত 280। প্রেশার এমন, তখন আমি বললাম যে আমি দেখেন অনেকদিন আগে একটা ওষুধ খাইতাম বাইজর। তো উনি বললেন যে দুইটা ট্যাবলেট খাও। তো দুইটা ট্যাবলেট খেলাম, খাওয়ার পরে বাসায় গেলাম। বাসায় একটু রেস্ট এসলে বিকেলবেলা ওই যে আমার ভাইজান এলিয়ে আসলো আপনার এখানে, এখন আমার মুখটা একটু ব্যাকা হয়ে গেল। আপনি যে দুইটা এই দুইটা ওষুধ আর এই দুইটা চারটে ওষুধ দেওয়ার পরে আল্লাহ পাক বললেন আমি দুই দিন ও তারপর আমার হাতটাও একটু বোধ হয়ে গেছিল, হাতটা একটু বোধ, হাতটা ধরতে পারি না। তিন দিনের দিনে আমি দেখলাম যে আমার আল্লাহ রহমত আমার হাতটা বা মুখটা যে বাঁকা এটা আমার পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে সাত দিন পরে আবার আসলাম, এখন আমার শরীরটা খালি একটু দুর্বলতা, আমার কথাবার্তা চলা উঠা খাওয়া দাওয়া অন্য কোনো দিকে আল্লাহ পাকের রহমতে কোনো সমস্যা নেই। সমস্যার মধ্যে খালি আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে বেশি। কিন্তু আগের থেকে আপনি কতটা ভালো মনে করতেছেন? আমি আগের থেকে তো আমি আল্লাহ পাকের রহমত আমি 100 মধ্যে 90% ভালো মনে করি। আমার তো কোনো সমস্যা যে কোনো সমস্যা দেখা দিতেছে না, চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ঘুম, খালি সমস্যার মধ্যে সমস্যা লাগা আমার এই দুর্বলতা লাগে মানে। আচ্ছা, আমরা আসলে অনেকে ওইভাবে বলতে পারেন না, উনি যথেষ্ট ভালো বলছেন। তারপরও আমি একটু শেয়ার করি ছাত্রছাত্রীদের জন্য। উনি আসলে আসছিলেন ব্রেন স্ট্রোকের সমস্যা নিয়ে, ওনার প্রেশারও ছিল হাই, কয়েকজনের সাথে আসছিলেন আমাকে কাছে 11/5, তার মানে প্রায় আজকে 18 তারিখ, এক সপ্তাহ আগে আসছিলেন। উনি আসার পরে আমি ওনার লক্ষণ অনুসারে ওনাকে মূলত ওষুধ দিয়েছিলাম ল্যাকেসিস 200, আর সাথে মাদার দিয়েছিলাম রাওয়াল পিয়া সার্পেন্টিনা। এখন এক সপ্তাহ পরে ওনার সাথে কেউ আজকে আসেননি, না আমি একা একা আসছেন, কিন্তু তাতে উনি যা ভালো বোধ করলেন সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। মূলত উপস্থাপন করার উদ্দেশ্য হলো কি, ওষুধটা দেওয়াতে এত শর্ট টাইমে একটা ভালো রেজাল্ট আসলো। হোমিওপ্যাথি অনেক সময় সাংঘাতিক লেন্দি প্রসেস কাজ করে, আবার অনেক সময় জাদুর মতো কাজ করে। এইটা আসলে অনেকটা জাদুর মতোই, এত শর্ট টাইমে সারা রোগী খুব রেয়ার, যার জন্য আমি ঔষধটা এবং পেশেন্টটাকে উপস্থাপন করলাম। এখন আপনারা কম্পেয়ার করে লক্ষণ অনুসারে এইভাবে যদি ওষুধটা প্রয়োগ করেন, সব রুগী যে এক সপ্তাহ দুই সপ্তাহ ছাড়বে তা কিন্তু আমি আগে বলেও বলছি, তা কিন্তু ঠিক নয়। কোনো কোনো রুগী অনেক সময় ভালো সময় লাগে, রুগীরও ধৈর্য ধরতে হবে, ডাক্তারদেরও ধৈর্য ধরে সঠিক ওষুধটা প্রয়োগ করতে হবে। তো আপনার ওষুধটা ছিল ল্যাকেসিস 200, আল্লাহর ইচ্ছা আল্লাহ মাফ করছে, উনি যথেষ্ট ভালো বোধ করতেছেন। এখন ওনাকে নিয়ম অনুসারে, ওনাকে না বললেও যারা প্রকৃত ডাক্তার তারা বুঝবেন, ওনাকে ওষুধটা দেবে এখন ফাইটাম 200, আর সাথে থাকবে রাওয়াল পিয়া সার্পেন্টিনা। নেক্সট আমরা ভিডিও ওনাকে দেখাইতেও পারি নাও দেখাইতে পারি, কারণ উনি ভালো আছেন। এরপরে আর সামান্য বিষয় নিয়ে মনে হয় না আর উপস্থাপন করার প্রয়োজন আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।